2000 বাইক নিয়ে আমরা আজকে গোটা কদমতলা কুক্তি মণ্ডলব্যাপী আমরা সকাল 9:00 থেকে গটিকা থেকে আমরা বাইক র‍্যালি করেছি আমাদের যিনি পার্টি এই কেন্দ্রে দিলীপ তাতি মহোদয় উনাকে জয়যুক্ত করার লক্ষ্যে গোটা কদমতলা কুক্তির যুব ভাইয়েরা যেভাবে আজকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই মণ্ডলে বাইক র‍্যালি করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাইক র‍্যালি প্রমাণ করে দিয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে কদমতলা কুক্তি মণ্ডল কদমতলা কুক্তি কেন্দ্র বাম মুক্ত হচ্ছে সেটা মাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই র‍্যালির পরে আমরা র‍্যালির মাধ্যমে আমাদের বড়গুলে আমাদের যিনি আজকের এই কদমতলা জনসভা হয়েছিল এই জনসভা হবে এই জনসভায় যিনি বক্তা প্রধান বক্তা শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা বড়গুল থেকে বাইক র‍্যালির মাধ্যমে আমরা কদমতলা মাঠে নিয়ে এসেছি।